শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের হচ্ছে স্বাস্থ্যসেবা বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সবাই আলোচনা করব তে আজকে যখন তোমরা সবাই হাতে হাতে প্রশ্ন পেয়ে গেছো তে আমি প্রশ্নগুলো এক এক করে তোমাদের বলব আমরা বিজ্ঞানটা প্রথম প্রথম দেখো তোমাদের এখানে অর্থাৎ বিষয়টা ছিল না শিরোনাম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পাঠ দিয়ে নেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখছো যে কি কি পাঠ তোমাদের এখানে নেওয়া হয়েছে এখন যে কাজটা দিয়েছে তোমাদের তখনটা হচ্ছে বিজ্ঞান কি বিজ্ঞান কি সেটা হচ্ছে বিজ্ঞান নিয়ে বিভিন্ন পণ্ডিতজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন তো এই বিভিন্ন বিভিন্ন সংজ্ঞায়িত ক্ষেত্রে এটাকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে রক্ষণশীল মতামত আর একটা হচ্ছে প্রগতিশীল মতামত আর কি এখন রক্ষণদের মতে বিজ্ঞান হলো তথ্য ও জ্ঞানের সমষ্টি আর প্রগতিশীলদের মতে হচ্ছে বিজ্ঞান হলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি বা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি এখন দেখো তোমাদের এই দুটো বিভিন্ন শিক্ষাবিদ এই দুটো মতামতকে সমন্বয় করে তারা হচ্ছে বিজ্ঞান হচ্ছে জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া হিসাবে অভিহিত করেছেন আসলে প্রক্রিয়া বলতে কি বুঝায় প্রক্রিয়া বলতে হচ্ছে বিজ্ঞানীরা যেসব কাজ করে যেমন হচ্ছে গবেষণা অনুসন্ধান এগুলোই হচ্ছে প্রক্রিয়া তাহলে আমরা বিষয় বিষয় করে বুঝতে পারি যে বিজ্ঞান হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণ করতে যে অর্জিত জ্ঞান এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া তাহলে বিজ্ঞানটা আমরা বলতে পারি বিজ্ঞান সমান হচ্ছে জ্ঞান প্লাস জ্ঞান অর্জনের প্রক্রিয়া তাহলে দেখো তোমাদের প্রথম প্রশ্ন বিজ্ঞান দ্বিতীয় প্রশ্নে আমি চলে যাই উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক পক্ষের ধাপগুলো কি কি হবে এখন তোমাদের প্রথম প্রথম সমস্যা হচ্ছে উদ্ভিদে বেঁচে থাকার জন্য কি পানি দরকার এখন এই ধাপগুলো আমরা এক এক করে যাবো প্রথমে তুমি সমস্যা নির্ধারণ সমস্যা হচ্ছে উদ্ভিদে পানি দেওয়ার ফলে চারা গাছে পানি না দিলে গাছটা মরে যায় কেন মরে যায় এটা হচ্ছে সমস্যা তথ্য সংগ্রহ করলে তুমি জানা লোকের থেকে তুমি তোমার পিতা মাতার কাছে কিংবা শিক্ষক শিক্ষিকা জেনে নিলে যে পানির অভাবে গাছ মারা যায় এটা তুমি তথ্য সংগ্রহ করবে তারপরে তুমি আসলে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ অনুমিত সিদ্ধান্ত গ্রহণ মানে তুমি এই সিদ্ধান্তটা নিলে যে তাদের কাছ থেকে জানা তথ্য তুমি সিদ্ধান্ত নিলে যে পানির অভাবে চারা গাছ মারা যায় এটা তোমার অনুমিত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত পরবর্তীতে চেঞ্জ হতে পারে এটা তুমি আনুমানিক সিদ্ধান্তটা তুমি নিয়ে ফেলবে তারপরে পরীক্ষণের পরিকল্পনা কি করলে তুমি কি কি করবে সেটা হচ্ছে দুটো টক নিলে একই জাতের টক এবং একই জাতের চারা নিবে এবং মাটি নিবে একই রকম শুকনা মাটি আর হচ্ছে তুমি দুটোতে সব কিছু দিবে একটাতে একটাতে অন্য কিছু দিবে না মানে একটা পানি দিলে একটা পানি দিবে না এটা তোমার পরীক্ষণের তুমি পরিকল্পনা করলে তারপরে এখন আসি পরীক্ষণটা আমি কীভাবে করবে তুমি দুটো মাটি বা প্লাস্টিকের টপ নিতে পারো সেখানে ছিদ্র করবে ছিদ্র করে তার ছিদ্র করলে করে তারপরে দুটো দুই পাশে তুমি একই রকম মাটি দিলে শুকনা মাটি নিয়ে তুমি ছায়াযুক্ত স্থানে টপযুক্ত রেখে দিলে দিয়ে তুমি পরের দিন অপেক্ষা করলে কিন্তু একটা তুমি পানি দিবে আর একটা তুমি পানি দিবে না আচ্ছা পরের দিন দেখলে যেটা তুমি পানি দাওনি সেই গাছটি সেই টপের গাছটি তুমি মরে গেছে মারা গেছে তুমি পরিবর্তন করলে এখন তুমি বিশ্লেষণ করলে যে এবার আমি আসি উপাত্ত বিশ্লেষণ এই বিশ্লেষণটা করলে কি যে পানির যে গাছটা পানি দেওয়া হয়েছে সেটা বেঁচে আছে সতেজ আছে আর পানি দেওয়া নেই সেটা মারা গেছে তার মানে পানির অভাবে তোমার গাছটি চারা গাছটি মারা গেছে এটা তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে তারপর তুমি ফল প্রকাশ করলে কি না তুমি স্কুলের বুলেটিন বোর্ডে তুমি একটা এই কার্ডে ধারাবাহিকতা লিখে তুমি ফলটা প্রকাশ করতে পারো যে এইভাবে আমার এই পুরাপুরি ফলটা আমি প্রকাশ করে থাকবে তো এইভাবে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের মতো করে সুন্দর করে লেখার চেষ্টা করবে তারপর তিন নম্বর প্রশ্ন দেখো তোমাদের একটি বইয়ের দৈর্ঘ্য 20 শ্রেণী প্রস্থ 15 শ্রেণী উচ্চতা 1 শ্রেণী এর 50টি বইয়ের
আছে কত এখানে তো একটি বইয়ের আয়তন যেহেতু দেওয়া আছে তাহলে তুমি এগুলো একটি বইয়ের আয়তন দেওয়া থাকলে তুমি এটা গুণ করে যে রেজাল্ট হবে পঞ্চাশটি বইয়ের আয়তন তুমি সহজেই বের করতে পারবে আশা করি তোমরা এটা তুমি সহজেই আনসার করতে পারবে চার নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যে অন্তর্গত এদের বৈশিষ্ট্য লেখো আমি এর আগে ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম যে শ্রেণীবিন্যাসের যে রাজ্যগুলো পাঁচটি রাজ্য যে হুইটেকার আর মার্টিনস 1977 সালে এই শ্রেণীকরণটা করেন উনি পাঁচটি রাজ্যে ভাগ করেন সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করেছি দেখো সেই আলোকে এখন বসবে অ্যামিবা যে পাঁচটি রাজ্যে প্রথমে ছিল কি মলেরা তারপরে প্রতিষ্ঠা তারপরে কি ফাঞ্জাই তারপরে প্লান্টি তারপর হচ্ছে অ্যালবেরিয়া এখন তোমরা এই বৈশিষ্ট্য আমাকে দেখো অ্যামিবা এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত হয় তোমরা নিশ্চয়ই জানো মানে এটা হচ্ছে প্রোটিস্টা তুমি এটা জানো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এইটা হচ্ছে এই অ্যামি এই হচ্ছে অ্যামিবা তাহলে এর বৈশিষ্ট্য লিখতে হবে বৈশিষ্ট্য কি এরা এককোষী এরা দলবদ্ধভাবে একভাবে বাস করতে পারে আর এদের সুগঠিত নিউক্লিয়াস আছে ঠিক আছে বৈশিষ্ট্য আর এরপরে আসছে যে মাশরুমটা মাশরুম কোন রাজ্যে মাশরুম হচ্ছে কি মাশরুম হচ্ছে ওই পাঁচটা রাজ্যের কোনটার ভিতরে পড়ে দেখো মাশরুম হচ্ছে যাদের দেহে ক্লোরোফিল নেই সাদা তাহলে কি ফাঞ্জাই বা ছত্রাক জাতীয় তাহলে ফাঞ্জাই জাতীয় রাজ্যে এই মাশরুমটা পড়ে তো এখন মাশরুমের বৈশিষ্ট্যটা কি এই ফাঞ্জাই বৈশিষ্ট্য কি হবে বলতে কি ফাঞ্জাই ফাঞ্জাই এর বৈশিষ্ট্য কি হবে এটা হচ্ছে এরা এদের দেহ এদের হচ্ছে কোষ সুকৃত নিউক্লিয়াসযুক্ত এরা এককোষী বা বহুকোষী হতে পারে আর এদের দেহে ক্লোরোফিল থাকে না তাই এরা পরভোজী ঠিক আছে এভাবে তোমরা বৈশিষ্ট্যটা লিখবে এবার আসি তোমাদের দেখো পাঁচ নম্বর প্রশ্নে ছাইকা সুপারি গাছ একটা ছকে দেওয়া আছে মস মস কাঁঠাল গাছ সরিষা আচ্ছা তোমাদের বইতে দেখো দ্বিতীয় অধ্যায় আছে আমাদের উদ্ভিদ আমাদের উদ্ভিদকে দুই ভাগ ভাগ করা হয়েছে একটা আছে সপুষ্প উদ্ভিদ আর একটা আছে অপুষ্প উদ্ভিদ তাহলে অপুষ্প উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা জানো সপুষ্প উদ্ভিদের বৈশিষ্ট্য জানো সপুষ্প উদ্ভিদকে আবার দুই ভাগ ভাগ করা হয় একটা আছে নগ্নবীজী আর একটা আছে আবৃতবীজী উদ্ভিদ তাহলে নগ্নবীজী উদ্ভিদ কি এটা তোমরা বৈশিষ্ট্য জানো আর আবৃতবীজী কি তাহলে এখানে দেখো প্রথমে আছে ছাইকাস ছাইকাস কি তাহলে ছাইকাস করবে কোন কোনটার ভিতরে নগ্ন বীজী নগ্ন বীজি উদ্ভিদের সাইকাস সাইকাস তাহলে এর বৈশিষ্ট্য কি হবে বলো দেখি এর বৈশিষ্ট্য অবশ্যই হবে এটা হচ্ছে এদের হচ্ছে ডিম্বাশয় ফুলের ডিম্বাশয় থাকে না তাই ডিম্বগুলো নগ্ন অবস্থায় থাকে হ্যাঁ আর ডিম্বগুলো সরাসরি বীজে পরিণত হয় তাহলে এটা হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য সাইকাস পাইকাস এই জাতীয় উদ্ভিদ হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদ আচ্ছা তারপরে তোমাদের আছে সুপারি গাছ আচ্ছা সুপারি গাছ এটা কোনটার ভিতরে পড়ে এটা হচ্ছে সপুষ্প উদ্ভিদ এদের এদের হচ্ছে এরা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ বাগভুক্তবীজী তে আবৃতবীজী কি যাদের ডিম্বক হচ্ছে গর্ভাশয়ের ভিতরে ভিতরে লুকায়িত থাকে মানে ডিম্বগুলো গর্ভাশয়ের ভিতরে সজ্জিত থাকে ঠিক আছে আর হচ্ছে এরা হচ্ছে পরিণত অবস্থায় এদের ডিম্বক গুলো বীজে পরিণত হয় আর গর্ভাশয়টা ফলে পরিণত হয় এতে ফুল তো অবশ্যই হয় আছে তো এটা হচ্ছে সুপারি গাছ তারপরে এই সুপারি গাছ আবৃতি কিছু বলতে পড়ে এবার আসি মস মস কোনটা দেখো আচ্ছা এটা কি তোমরা দেখেছো তোমরা দেখো না খেয়াল করো না জলে এক জায়গায় পুরানো দেওয়াল তারপরে ইকে গাছের পাকলে কার্পেটের ভিতরে সবুজ সবুজ জাতীয় উদ্ভিদ দেখা যায় এদেরকে আমরা মস হিসাবে চিহ্নিত করি এরা হচ্ছে অপুষ্প উদ্ভিদ এদের দেহ মূল মূল নেই এদের হচ্ছে কাণ্ড পাতা বিভক্ত দেহ আর মূল নেই মূলের পরিবর্তে আছে রাইজোয়েট হ্যাঁ তো এরা হচ্ছে মজাতীয় উদ্ভিদ এরা হচ্ছে অপুষ্প উদ্ভিদ এতে বৈশিষ্ট্য হচ্ছে এগুলা আচ্ছা তোমাদের তারপরে দেখো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এটা তো তোমরা সবাই জানো কাঁঠাল গাছ হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ এদের এরা অপুষ্প উদ্ভিদ এদের হচ্ছে গর্ভাশয় আছে ফুলের ফুলের গর্ভাশয় আছে আর দীর্ঘগুণ গর্ভাশয় সজ্জিত থাকে হ্যাঁ আর পরবর্তীতে ডিম্বগুলো বীজে পরিণত হয় আর পরে সেটা ফলে পরিণত হয় এটা হচ্ছে কাঁঠাল গাছ ঠিক আছে সরিষা 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 হচ্ছে এটাও সপুষ্প উদ্ভিদ এটা চাপ উদ্ভিদ এ
এদেরও এদেরও ডিম্বাশয় আছে, এখন ডিম্বগুলো ফলের অভ্যন্তরে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু হিসেবে আন্তর্জাতিক, ঠিক আছে? যে তোমরা এখানে বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে আনবে। এখন দেখো তোমাদের এখানে তোমাদের মূল্যায়ন বৈশিষ্ট্য আছে, তোমাদের তোমাদের এই যে বস্তুগুলোর সাথে তোমরা দিয়ে তথ্যগুলো দিলে সুন্দরভাবে এবং তোমাদের যুক্তিগুলো যাতে মানসম্মত হয় ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে। তারপরে প্রশ্ন যেভাবে চাওয়া হয়েছে সেই চাওয়া অনুযায়ী তুমি প্রশ্নের উত্তরটা দেবে, অতিরিক্ত কোনো কথা লিখবে না। বিজ্ঞান যেহেতু বিজ্ঞান যা চাওয়া হয় তাই উত্তর দেওয়া হয়, দিতে হয়। আচ্ছা, তোমাদের হচ্ছে তোমরা আগে অধ্যায় একটু ভালো করে পড়ে নিবে, নিয়ে তারপরে তোমাদের বিষয়বস্তু যা বলেছে সেটাই তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের তাহলে তোমরা ভালো থাকো। আমি আজকে তোমাদের দ্বিতীয় সপ্তাহে যে বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। ফিনিশ হয়ে গেল।